আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। শুরু করছি নতুন একটি ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা ছিল গত শনিবার সকালবেলা, আর আমি যাকে জিজ্ঞেস করেছিলাম ও প্যানকেক খাবে কিনা, সে বলো যে খাবে। আগের দিন রাতেও আমি জিজ্ঞেস করেছিলাম খাবে কিনা, সকালে বানিয়ে দিব কিনা, সে বলো যে না, সে খাবে। আসলে বেশ অনেকদিন হয়ে গেছে প্যানকেক বানানো হয়নি, তাই ভাবলাম একটু প্যানকেক বানিয়ে দিই, বাচ্চাদের ভালো লাগবে। প্যানকেক বানানো তো খুবই সহজ। আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ ময়দার সাথে 2টো ডিম দিয়ে দিলাম। এর সাথে অল্প চিমটি পরিমাণে লবণও দিয়ে দিব, আর দিয়ে দিব চিনি। চিনিটা নিজের ইচ্ছে মতো কম বেশি করে দিতে পারেন, আমি 1 কাপ থেকে কিছুটা কম দিয়েছি। তারপর এর সাথে দুধ মিক্স করে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে 1.5 থেকে 2 কাপ দুধ লাগতে পারে, যতটুকু লাগবে আমি ততটুকু দিব। 1 টেবিল স্পুন বেকিং পাউডারও আমি মিক্স করে নিব। কেউ চাইলে সব শুকনো উপকরণ প্রথমে মিক্স করে নিতে পারেন, তারপর ডিম দিতে পারেন, তারপর দুধ দিতে পারেন। আমি এমনিতেই এলোমেলোভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। 2 কাপ ময়দার জন্য 4 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল দিয়ে দিব। সেরকম মেয়ে পেটে পেয়ার দিচ্ছি না, এমনিতে আন্দাজ করে আমি 4 টেবিল স্পুনের মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেহেতু প্যানকেক তৈরি করছি, হামজাও জানে, তাই সেও চলে এসেছে আমাকে হেল্প করতে। এই তো সেও চলে এসেছে, তাই বললাম যে একটু মিক্স করার জন্য। এই তো সে আমার মতো মিক্স করে নিচ্ছে, চেষ্টা করছে। বাচ্চারা এরকম একটু হেল্প করতে পারলে ওরা কিন্তু ভীষণ খুশি হয়। ছোটবেলায় আমরা কিন্তু আম্মাকে পিঠাপুলিয়া সব তৈরিতে এরকম হেল্প করতাম, অনেক ভালো লাগতো। ফ্রাই প্যান মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, আর আমি একটা দিয়েও দিয়েছি প্যানকেক তৈরি করার জন্য, কিন্তু হামজা বললো ও দিতে চায়, ওকে যেন দেয়। তাই আমি একটা তৈরি করার পর ওকেও চান্স দিলাম, যাতে ও কয়েকটা বানিয়ে নেয়। আমার স্মৃতিগুলো তো আমার মনের মধ্যেই আছে, আর আজকের সকালবেলার এই মুহূর্তগুলো হয়তো হামজার জন্য স্মৃতি হয়ে রয়ে গেল। 3-4 দিন আগে ও রাতে ঘুমানোর সময় আমাকে জিজ্ঞেস করছিল, বললো যে একটা প্রশ্ন করতে চায়, বললাম যে করো। তারপর বলল যে আমি ছোটোবেলায় কী কী খেলা করেছি, বা কীভাবে কী করতাম, কী দিয়ে খেলা করতাম। তারপর আগে আমি বলা শুরু করলাম, একটা একটা করে বলতে শুরু করলাম। তারপর সে বলল, বলতে লাগলো আর কি আর কি, এসব বলতে বলতে আমি অনেক কিছুই বললাম। ওকে বললাম যে আমরা পুতুল দিয়ে খেলতাম, তো পুতুলের নাম জিজ্ঞেস করছিল। তাই বললাম যে না, সেরকম কোনো নাম ছিল না, এমনিতে তো আমরা অনেক নাম দিতাম, কিন্তু ওরকম আজকাল যেমন অনেক পুতুল টুতুল অনেক খেলা টেলার এটা সেটা নাম, ওরকম তো আসলে তখন তেমন কোনো নাম টাম ছিল না। একটার পর একটা সে জিজ্ঞেস করছিল আর কি খেলা করতাম, তারপর তো অনেক কিছু বললাম। তারপর বললাম যে আমরা ঘাস ফড়িং ধরতাম, তখন বলল যে সেটা কিভাবে সম্ভব, সম্ভব না। তখন আমি অনেক কষ্টে ইউটিউবে একটা ভিডিও সার্চ করে খুঁজে পেলাম, হাত দিয়ে যেভাবে আমরা ঘাস ফড়িং ধরতাম সেটা ওকে দেখালাম। আপনারা কেউ এরকম খেলেছেন কিনা জানি না, তবে ছোটোবেলায় আমরা ঘাস ফড়িং ধরে সেগুলোর লেজের মধ্যে সুতা দিয়ে বেঁধে দিতাম, মনে আছে। আমাকে এত বেশি প্রশ্ন করছিল আর কি করতাম আর কি করতাম, ওর একটা একটা করে ওকে আমি বর্ণনা দিতে দিতে একদম মনে হচ্ছিল আমি ছোটোবেলার সেই স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে গিয়েছিলাম। অনেক কিছু সে শুনলো, তারপর বললো যে না, আমি অনেক লাকি ছিলাম, ছোটোবেলায় অনেক মজা করতে পেরেছি। আসলে আমরা কিন্তু অনেক খেলাধুলা অনেক কিছু ছোটোবেলায় করেছি। এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে দেশেও কিন্তু আইপ্যাড বা এরকম গেম টেম অনেক কিছু, এদেশের বাচ্চাদের মতো দেশের বাচ্চারাও দেখা যায় এখন এই গেম টেম নিয়ে বসে থাকে। আগে যেমন দেশে থাকতে
বা ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, একটু বাইরের পরিবেশে একটু এনজয় করতাম। এখনকার বাচ্চারা দেখা যায় মোবাইল টোবাইল নিয়ে কিন্তু বেশি বসে থাকে। ছোটবেলায় কী কী করেছি, কী কী খেলেছি ওকে আমি সব কিছু বোঝাতে পারিনি, কিছুটা বোঝাতে পেরেছি। আমরা যারা দেশে বড় হয়েছি তারা তো সবাই আসলে অনেক রকমের খেলাধুলার চান্স পেয়েছি, অনেক রকমের খেলাধুলা করেছি। তেঁতুল বিচি থেকে শুরু করে লুডু, ফুলগুটি, কুতকুত, বন্দি, আসলে আমি সিলেটি ভাষায় যেগুলো আমরা খেলেছি যেভাবে বলতাম সেভাবেই বলছি। হয়তো অন্যান্য এলাকায় অনেক রকম নামও থাকতে পারে, কিন্তু সবাই হয়তো যার যার মতো অনেক রকম খেলাধুলা করেছেন, অনেক কিছুই খেলা করেছি আমরা। এই তো আমরা মা ছেলে খাচ্ছি সবাই উপরে, আর যখন হলিডে থাকে বা এমনিতে স্যাটারডে সানডে দেখা যায় হামজা উঠে যায়, তাকে আমিও নিচে চলে আসি, ও নিচে চলে আসে, আর ওর বাবা আর ওর বন্ধুজন তো ঘুমে থাকে বা একটু লেটে নিচে আসে। হামজা এমনিতেই খেয়ে নিচ্ছে প্যানকেক, আর আমার মনে হচ্ছিলো আমি একটু হানি দিয়ে খাবো, হানি দিয়ে খেতে ইচ্ছে করছিল, তাই একটু হানি দিয়ে দিলাম, হানি দিয়ে খেয়ে নিচ্ছি। আর সকালবেলা অনেক পেটে গিতা থাকে, বেশ পেটে গিতা লেগেছে। লাউ দিয়ে মাছ রান্না করব, এজন্য আমি প্রথমে মাছ ভেজে নিচ্ছি। মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর মরিচ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে তারপর এই তো তেলে ভেজে নিচ্ছি। মাছ ভাজা সবাই জানেন আমি ভেজে নিচ্ছি, তারপর তো এগুলোকে দুই পাশে ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে দিব, তারপর রান্না শুরু করব। এই তো মাছের পিসগুলো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু ভাজা হয়ে গেছে, ওখান তুলে একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। লাউটা বেশ কয়েকদিন হয়ে গেছে, আনা হয়েছিল করে রয়ে গিয়েছিল, রান্না করা হয়নি, তাই রান্না করা শুরু করে দিলাম। আর কেমন যেন এটার চামড়া শক্ত হয়ে গেছে, আসলে কোথা থেকে এসেছে বা কতদিন আগের, এর উপরে করে আনার পর আরও কয়েকদিন চলে গেছে, মনে হচ্ছিলো উপরের স্কিন অনেক শক্ত হয়ে গেছে, আমি পিলার দিয়ে ফিল করতে পারছিলাম না, তাই ছুরি দিয়ে আমি অল্প অল্প করে এটা স্কিন ফেলে দিয়েছি। মনে হচ্ছিলো একটু শক্ত হয়ে গেছে, লাউয়ের স্কিন যেরকম নরম থাকে সেরকম নরম না, বেশ শক্ত হয়ে গিয়েছিল। তারপর এই তো আমি এভাবে কেটে নিলাম, চুলায় আমি অলরেডি বাগার দিয়ে দিয়েছি, আর এখন লাউ কেটে নিচ্ছি। একদিক থেকে পেঁয়াজ গলতে থাকুক বা কষানো হোক, অন্যদিকে আমি লাউটা কেটে নিই। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। যার যার ইচ্ছে মতো কম বেশি মশলা দিয়ে দিতে পারেন। মশলা দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব, পানি দিয়ে নেড়েচেড়ে পানির সাথে মশলা মিক্স করে ঢেকে রেখে দিব, আর 5-6 মিনিট হাই হিটে জ্বাল দিব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এই তো ঢাকনা সরিয়ে এখন আমি কেটে রাখা সেই লাউ দিয়ে দিব, এই তো লাউ টুকরোগুলো দিয়ে দিলাম, তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলার সাথে, তারপর ঢেকে রেখে দিয়ে কিছুক্ষণ জাল দিব। এই লাউ রান্না করতে আমার একটু সময় লেগেছে, আসলে লাউ রান্না করলে বা লাউ যখন সিদ্ধ করা হয় তখন যেভাবে তাড়াতাড়ি সফট হয়ে যায় সেরকম কিন্তু এটা সফট হয়নি, বেশ অনেকক্ষণ জাল দিতে হয়েছে, তারপরও কিন্তু সফট হয়নি, একটু যেন কেমন শক্ত শক্ত রয়েই গেছে, শক্ত সহজে সিদ্ধ হতে চাচ্ছিল না, তাই একটু পানিও বেশি দিতে হয়েছে আর জাল দিতে হয়েছে। বেশ কিছুক্ষণ জাল দিয়েছি, কিছুটা সফট হয়েছে, এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর বেঁচে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে ডেকে রেখে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিব। অনেক
অনেকক্ষণ জাল দিয়েছি, তারপরে মনে হচ্ছিল কেমন যেন পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আরেকটু পানি দিয়ে আমি জাল দিয়েছি। এদিকে বাচ্চাদের জন্য কিছু ফেরি ফেরি চিকেনও আমি বানিয়ে নিচ্ছি। আগে যেমন খুব তান্দুরি তৈরি করতাম খুব বেশি, এখন বেশিরভাগ দিনই আমি ফেরি ফেরি চিকেন তৈরি করে নিই। প্রায় আরে হয়ে যায় খুব সহজে, তাই সহজ মনে হয় আর খুব কম সময় হয়ে যায়, এজন্য দেখা যায় এখন বেশিরভাগ সময়ই ফেরি ফেরি চিকেনই ওদেরকে বানিয়ে দিয়ে দেই। আগেও তো আমি এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, খুবই সহজ, শুধুমাত্র এই প্যাকেটের কিছু মশলা দিয়ে দিলেই হয়ে যায়, আর কিছুই দিতে হয় না, তারপর ফ্রায়ারে দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, খুব সহজ, আর বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই কম সময়ের ঝটপট একটা রেসিপি, আমার কাছে অনেক ভালো লাগে। সহজ আর কম সময়ের রেসিপিগুলো আমাদের সবার কাছেই কিন্তু ভালো লাগে। লাউ রান্নায় ধনিয়া পাতা দিলে খেতে অনেক ভালো লাগে, গার্ডেনের ফ্রেশ পাতা যদি দেওয়া যেত তাহলে তো আরও অনেক বেশি মজাদার লাগতো, ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব না। আর আমি তো ডিপ ফ্রিজে পাতা কেটে রেখে দেই, সেই পাতাই দিয়ে দিলাম। যদিও লাউটা একটু শক্ত ছিল, খুব বেশি সিদ্ধ হয়েছে বা সফট হয়ে যায় সেরকম হয়নি, এরপরও কিন্তু খারাপ হয়নি, ভালোই লেগেছে, খেতে মজারই হয়েছে। রান্নাবান্না শেষ হলে ক্যান্ডেল জ্বালিয়ে দিলে বেশ ভালোই লাগে, ফ্রেশ লাগে, সুন্দর স্মেল বের হয়। খুব তাড়াতাড়ি দেখবেন কিছু ফার্নিচারের উপর ধুলোবালি জমে যায়, সেগুলো ক্লিন করে নিতে হয়। আমি এটা দিয়ে একটু ক্লিন করে নিচ্ছি, একদম ভালো করে সব কিছু ক্লিন করছি না, শুধুমাত্র একটু সরিয়ে নিয়ে উপরে যে একটু ধুলোবালি দেখা যাচ্ছে সেটা একটু আমি ঝেড়ে নিচ্ছি। আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম গোটাকে ওঠাম উপলক্ষে একটু ডেকোরেশন করেছিলাম, আর এই মেপল লিপগুলোও এই টিভির পাশেই রেখে দিয়েছিলাম, কোথায় রাখবো এগুলো বুঝতে পারছিলাম না, ভাবলাম এখানে থাকবো একদিনের জন্য, আর একটু ধুলোবালি মনে হচ্ছিলো জমা হয়ে গেছে, তাই ভাবলাম একটু এগুলোকে একটু ক্লিন করে নেই। সব কিছু খুব ভালো করে এখন আর ক্লিন করছি না, শুধুমাত্র যেদিকে একটু মনে হচ্ছে ধুলোবালি দেখা যাচ্ছে সেদিকটাই আমি ক্লিন করে নিচ্ছি। এই পিঙ্ক ডাস্টারটা দেখতে পাচ্ছেন, এটা বেশ অনেক বছর হয়ে গেছে আমার ঘরে, আমি এরকম মাঝে মধ্যে ক্লিন করি, দেখবেন ধুলোবালি খুব তাড়াতাড়ি জমা হয়ে যায়। যাদের কাছে আছে তো ঠিক আছে, যাদের কাছে নেই একটা কিনে নিতে পারেন, দেখবেন খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু কোনো কিছু এরকম ক্লিন করে নেওয়া যায়। বিশেষ করে টি টেবিল, কফি টেবিল বা টিভি ট্রলি আর উইন্ডোগুলোতে দেখবেন অনেক ধুলোবালি জমা হয়ে যায়, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে প্রতিদিনই একবার ক্লিন করে নিতে পারেন। আর কয়েকদিন পর হয়তো ভালো করে কোনো একটা ক্লথ দিয়ে অন্যান্য জিনিসপত্র বা বাজ শোপিস এগুলো একটু সরিয়ে নিয়ে ভালো করে ক্লথ দিয়ে মুছে নিলে তাহলে আর খুব বেশি ধুলোবালি জমে না, আর জিনিসপত্রগুলো সুন্দর থাকে, ক্লিন থাকে। আজকের ভিডিওটিও বেশি লম্বা করবো না, আর আবারও রিকোয়েস্ট রইল, যারা আজ আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে রাখবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ সবাইকে হেফাজত রাখুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।